মেলা সামনে, মেলার সামনেটা রয়েছে আর স্টলগুলো সামনে বসে রয়েছে। 1 নম্বর স্টল সামনে রয়েছে এরকম একটা, দেখতে পাচ্ছেন এগুলো কি রয়েছে, এগুলো পোলট্রি সোয়া কিছু রয়েছে, চাষের হয়তো কিছু রয়েছে এই জিনিসগুলো। এখান থেকে 1 থেকে 10 নম্বর 11 নম্বর স্টল পর্যন্ত দেখালো, এবার যাচ্ছি পাশে একটা স্টল আছে দেখুন 12 নম্বর স্টল, ওটা তো খাবারের কত কিছু রয়েছে ওই জায়গাটায়, ঠিক আছে। আর দেখুন গ্রাম আর বন্ধুরা এই মেলাটা 18 তারিখ পর্যন্ত মানে জানুয়ারি মাসের 18 জানুয়ারি পর্যন্ত এই মেলাটা চালু থাকবে। তাদের সঙ্গে এবং তারা বিভিন্ন ধরনের হস্তশিল্প আমাদের এখানে তারা সাজিয়ে নিয়ে আসে, আপনারা তাদের হস্তশিল্প দেখুন, তাদেরকে চিনিয়ে তাদের শিল্পী সত্তাকে উৎসাহিত করুন। এছাড়া আমি যেটা বলব, এছাড়া এবং আমি আপনারা জানেন যে প্রত্যেক বছরের মতো এবছর আমাদের এখানে যে বিশেষ যারা যেসব শিল্পীরা এসেছে প্রচুর লোক রয়েছে বসে রয়েছে, প্রোগ্রামটা চলবে 7 দিন ধরে, 7 দিন পুরো লোক থাকবে আর এখানে প্রোগ্রাম গুলো হবে 7 দিন ধরে। অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এরপরে তোলা মজুমদার আবার তার অনুষ্ঠান শুরু করছে। হাতে তৈরি করা এগুলো, হাতে হাতে হাতের কাজ, হাতে তৈরি, জুট 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 জুটে জুটে তৈরি। কি দাম আছে, কি দাম আছে, কি দাম আছে? 50 টাকা। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটার দাম 50 টাকা রয়েছে, চাইলে আপনারা কিনতে নিতে পারেন মাত্র 50 টাকা।
Pas aja, 10 kali.
দেখুন এখানে একটা রয়েছে গেট রয়েছে আর এই গেটে রয়েছে হচ্ছে কাটোয়া রোড এই মথুরাকে সম্পূর্ণ নিরামিষ সম্মত উপায়ে পরিষ্কার পরিচ্ছন্ন জিভে জল আর খাবার এই মথুরাকে তাই তো বলি এই মথুরাকে যে খায় এক হ্যাঁ বন্ধুরা এর ভিতরটা ঢুকছি দেখুন সুন্দর সুন্দর চিত্র বন্ধুরা হাতে বানিয়েছে হাতে বানিয়ে এখন এখানে বিক্রি করছে এগুলো হস্তশিল্প খুব সুন্দর ফুলের সাজে কি দাম আছে দিদি এগুলো 70 টাকা করে কি দাম আছে ভাই এগুলো কি দাম আছে হ্যাঁ 30 টাকা না 130 টাকা আচ্ছা 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 সুন্দর লাগলো কত সুন্দরভাবে এই কাকিমা জিনিসটাকে নির্মাণ করছে আজ তো মেলার প্রথম দিন কেমন লাগছে হ্যাঁ বন্ধুরা দেখুন এইটা হাতে বানানো আছে এটার দাম 60 টাকা এর থেকে একটা ছোট হয় ওটা 30 টাকা কালনা থেকে হ্যাঁ বন্ধুরা এখন ওই পজিশনটা চলে এসেছি যে পজিশনে নাগরদোলা বা খাবার দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর সামনে চলে এসেছি আর বাচ্চাদের রাইডগুলো রয়েছে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন সামনে রয়েছে নাগরদোলা তোমার কাছে দেখুন ফাস্টফুডের দোকানও রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাচ্চাদের রাইড রয়েছে এখানে একটা
হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলে যারা নতুন হয়েছে চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন।